নমস্কার বন্ধুরা, আজকে আমি মালপোয়া বানাবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সমস্ত ভিডিওটা দেখবেন। মালপোয়া বানাতে যা যা জিনিস লাগবে তা আমি রেডি করে নিয়ে এনেছি। মালপোয়ার মধ্যে যা যা লাগে তা আমি আগে গুলে নিয়েছি। মালপোয়াটা বানানোর জন্য আমি গুড়, সুজি, ময়দা, চিনি দিয়েছি। মালপোয়াটা আমি আগে থেকে গুলে রেখেছি, আগে থেকে গুলে না রাখলে এটা ভালো হয় না। চলুন মালপোয়াটা তৈরি করা যাক। কড়াইটা বসালাম, তেলটা দিয়ে দিলাম,
এইভাবে মালপোয়াটা খেতেও ভালো লাগে, নরম। তার জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন। মালপোয়াটা কিন্তু খুব স্বাদ হয়েছে, একদম সফট হয়েছে, খুব ভালো লাগবে। এই শীতের মৌসুমে খেতে খুব ভালো লাগবে।